বড় অবনতি হয়েছে পানিতে তলিয়ে আছে বাড়িঘর রাস্তাঘাট ও ফসলি জমি সাত উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত দশ লাখ মানুষ তাদের দুর্ভোগের কথা জানাতে দেওয়ানগঞ্জের গাবতলি এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে জাহাঙ্গীর হরি আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে জামালপুরের বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে একশো সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হরি আপনাকে যদি আমি জামালপুরের বন্যা পরিস্থিতি বলি যে জামালপুর জেলার সাতটি উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে এই উপজেলার বাউন্নটি ইউনিয়নের সাতষট্টি গ্রাম পানির নিচে তুলিয়ে আছে এই এলাকার প্রায় দশ লাখ মানুষ তারা উঁচু রাস্তা রেল লাইন স্কুল কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে সরকারিভাবে কিন্তু উনআশিটি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে খোলা হয়েছে এই আশ্রয় কেন্দ্র কেন্দ্রগুলিতে পনেরো হাজারের মতো মানুষ গবাদি পশু হাঁস মুরগি নিয়ে শিশুদের নিয়ে তারা আশ্রয় নিয়েছে এবং আপনাকে যদি বলি যে এই প্রথম দফার দ্বিতীয় দফা এবং তৃতীয় দফার বন্যায় এই মানুষগুলি কিন্তু এক মাস ধরে রাস্তা পুলে স্কুলের যে আশ্রয়কেন্দ্র তারা সেখানে অবস্থান করছেন তাদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে গো খাদ্য সংকট দেখা দিয়েছে শিশু খাদ্য চরমভাবে মানে সংকট দেখা দিয়েছে তাদের পয়কাশ পয় নিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়েছে জামালপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা চল্লিশটি ইউনিয়নের ভেঙে পড়েছে দেওয়ানগঞ্জের সাথে তারাটিয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে হরি আপনি জানেন যে গতকালকে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের দুইশো মিটার একটা ব্রিজের তিনটি স্প্যান কিন্তু ভেঙে নদীতে পানি তুলে ভেঙে নদী গর্বে বিলীন হয়ে গেছে সেটা আপনাকে নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না তারা পানির মধ্যে তাদের পানিবাহিত নানান রূপ দেখা দিচ্ছে শিশু বাচ্চাগুলি সারাদিন না খেয়ে এক খাচ্ছে মানুষগুলি তারা খাবার পাচ্ছে না নৌকা ছাড়া ঘর থেকে বের হতে পারছে না জামালপুরের বন্যা পরিস্থিতি এতটা দিচ্ছে শিশু বাচ্চাগুলি সারাদিন না খেয়ে এক বেলা খাচ্ছে মানুষগুলি তারা খাবার পাচ্ছে না নৌকা ছাড়া ঘর থেকে বের হতে পারছে না জামালপুরের বন্যা পরিস্থিতি এতটাই ভয়ানক অবস্থা হয়েছে যে তৃতীয় দফার বন্যায় মানুষগুলি দুর্ভোগ পোহাচ্ছে হরি এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা পরিস্থিতি সর্বশেষ হরি জামালপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে দেওয়ানগঞ্জের গাবতলি এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম